একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি বীণাপাণি চক্রবর্তী, অধ্যাপক দর্শন বিভাগ। পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাস আমি আবার শুরু করছি। গত ক্লাসে আমরা অনুমান নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি আলোচনা করব তোমাদের অবরূহ অনুমানের প্রকারভেদ নিয়ে। অবরূহ অনুমানের প্রকারভেদ আলোচনা করতে গেলেই প্রথমে আমার যেটি জানতে হবে সেটা হচ্ছে অবরূহ অনুমান কি। কেমন অবরূহ অনুমান হচ্ছে যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্তটি অনুমিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা ব্যাপকতার দিক থেকে ছোট হয়, অথবা আশ্রয় বাক্য অপেক্ষা সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা সিদ্ধান্ত ছোট হয়, অথবা সিদ্ধান্ত অপেক্ষা আশ্রয় বাক্য ব্যাপকতার দিক থেকে বড় হয়। তবে ক্ষেত্রবিশেষে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয় ব্যাপকতার দিক থেকে সমান হয়, তাকে বলা হচ্ছে অবরূহ অনুমান। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় দ্বীপজীব, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় দ্বীপজীব, তাহলে দেখো এখানে আমরা প্রথম আশ্রয় বাক্যে স্বীকার করছি যে সকল মানুষের, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের এই দুটি করে পা আছে, সকল মানুষের মধ্যে রহিম যেহেতু একজন মানুষ, সুতরাং আমরা সিদ্ধান্তে স্বীকার করে নিয়েছি যে রহিমেরও দুটি পা আছে। এই জন্যই আমরা বলছি যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্তটি অনুমিত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য অপেক্ষা ব্যাপকতার দিক থেকে ছোট হয়, তবে ক্ষেত্রবিশেষে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয় ব্যাপকতার দিক থেকে সমান হয়। যেমন আমরা যদি বলি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, সুতরাং সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী হয় মানুষ। এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে এবং এখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয় ব্যাপকতার দিক থেকে সমান। এখন আসো অবরূহ অনুমান কত প্রকার। অবরূহ অনুমান দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম অনুমান আর একটা হচ্ছে অমাধ্যম অনুমান। অবরূহ অনুমানের যে প্রক্রিয়ায় একাধিক আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে বলা হচ্ছে মাধ্যম অনুমান। অর্থাৎ মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। যেমন আমরা যদি বলি যে সকল ঘোড়া হয় চতুষ্পদী জীব, সকল চতুষ্পদী জীব হয় মরণশীল, সুতরাং সকল ঘোড়া হয় মরণশীল, এখানে আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি গ্রহণ করেছি। তাহলে মনে রাখতে হবে যে মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, আর অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা যে অবরূহ অনুমানের যে প্রক্রিয়ায় একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। একটিমাত্র আশ্রয় বাক্য থেকে, অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। যেমন আমরা যদি বলি সকল দার্শনিক হয় জ্ঞানী, সুতরাং কিছু জ্ঞানী ব্যক্তি হন দার্শনিক, এখানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বা আমরা যদি বলি যে সক্রেটিস হয় প্লেটোর শিক্ষক, সুতরাং প্লেটো হয় সক্রেটিসের ছাত্র, এখানে আমরা একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। অর্থাৎ অমাধ্যম অনুমানের ক্ষেত্রে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই জন্য অবরূহ অনুমানের যে প্রক্রিয়ায় একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। এখন আসো মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে মিল এবং অমিলগুলা কোথায়, অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলা কী কী। মাধ্যম এবং অমাধ্যম অনুমানের যে মিলগুলা রয়েছে আমি প্রথমে সেগুলাই বলছি। মাধ্যম এবং অমাধ্যম উভয় হচ্ছে অবরূহ অনুমান, উভয় কিন্তু অবরূহ অনুমান। মাধ্যম অনুমানও যেমন অবরূহ অনুমান, অমাধ্যম অনুমানও অবরূহ অনুমান, এই দিক থেকে আমরা একটা মিল পাই। দ্বিতীয়ত, উভয় অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে
অনিবার্যভাবে নিঃসৃত হয়। মাধ্যম এবং অমাধ্যম উভয় অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উভয় অনুমানের যুক্তির বৈধতা বিচার করা হয় মাধ্যম এবং অমাধ্যম অনুমানে, এবং উভয় অনুমানে আশ্রয় বাক্যে সিদ্ধান্তটি প্রচ্ছন্নভাবেই বিদ্যমান থাকে, প্রচ্ছন্নভাবেই এটা বিদ্যমান থাকে আশ্রয় বাক্যের মধ্যে, অর্থাৎ আশ্রয় বাক্যের মধ্যেই সিদ্ধান্তটি লুকায়িত থাকে প্রচ্ছন্নভাবে। এই হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে মিল। এখন আসো আমরা অমিলগুলা কী কী সেগুলাই আমরা আলোচনা করব। মাধ্যম অনুমানে আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি মাধ্যম অনুমানের ক্ষেত্রে, আর অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আমরা একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। এদিক থেকে আমরা একটা অমিল পাচ্ছি। দ্বিতীয় যে অমিলটি পাই সেটা হচ্ছে মাধ্যম অনুমানে প্রথম আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যবর্তী অন্য একটি বাক্য বা একাধিক আশ্রয় বাক্যকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়। একটি আশ্রয় বাক্যকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়, কিন্তু অমাধ্যম অনুমানে এইরূপ কোনো বাক্যকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় না। অমাধ্যম অনুমানের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। মাধ্যম অনুমানে সিদ্ধান্ত গ্রহণের পথটি হচ্ছে দীর্ঘ, কারণ এখানে আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই জন্য যে মাধ্যম অনুমানের সিদ্ধান্ত গ্রহণের পথটি হচ্ছে দীর্ঘ, আর অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত গ্রহণের পথটি হচ্ছে সংক্ষিপ্ত। কারণ সংক্ষিপ্ত হচ্ছে এই জন্যই, কারণ এখানে আমরা একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, আর অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এটাও একটা অমিল আমরা দেখতে পাই। মাধ্যম অনুমান একটি প্রকৃত অনুমান, কারণ এখানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের সুযোগ রয়েছে। আমরা জানা থেকে অজানায়, দেখা থেকে, অর্থাৎ যেটা আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহমূলক লম্ফ, জানা থেকে অজানায়, দেখা থেকে অদেখায়, নিরীক্ষিত বিষয় থেকে অনিরীক্ষিত বিষয়ে, কম ব্যাপক থেকে অধিক ব্যাপকে উত্তরণের যে প্রক্রিয়া সেটা আরোহমূলক। অর্থাৎ মাধ্যম অনুমান একটা প্রকৃত অনুমান, কারণ এখানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমনের সুযোগ রয়েছে। কিন্তু অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান কি না এই নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ বা মত পার্থক্য রয়েছে। কারণ অনেক যুক্তিবিদ মনে করেন যে এর সিদ্ধান্ত আশ্রয় বাক্যের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি, অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলা হয়েছে সিদ্ধান্তে, সে একই কথারই পুনরাবৃত্তি করা হয়। কাজে এটা প্রকৃত অনুমান কি না এটা নিয়ে যুক্তিবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এই হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে মিল এবং অমিল। এখন আমরা আলোচনা করব অমাধ্যম অনুমান। তাহলে অবরোহ অনুমানে আমরা দুইটা ভাগ পেয়েছি, মাধ্যম আর অমাধ্যম। মাধ্যম এবং অমাধ্যম, এবার অমাধ্যম অনুমানের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। অমাধ্যম অনুমান, এখন আমাদের আলোচনার বিষয় হবে অমাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমান কাকে বলে আমরা তো জেনেছি যে অমাধ্যম অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন আমরা যদি বলি সকল মানুষ হয় দ্বিপদ, সুতরাং কিছু দ্বিপদ জীব হয় মানুষ, অর্থাৎ এখানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সরাসরিভাবে সিদ্ধান্তে এসছি। মাধ্যম অনুমানের বৈশিষ্ট্যগুলো কী কী আমরা প্রথমে সেটাই জানবো। মাধ্যম অনুমানে কী কী বৈশিষ্ট্য রয়েছে? মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। অমাধ্যম অনুমানে প্রথম আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মাঝে
মাধ্যম হিসাবে কোনো আশ্রয়বাক্য অবলম্বন করে না, কোনো আশ্রয়বাক্য থাকে না। প্রথম আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মাঝখানে কোনো আশ্রয়বাক্য থাকে না অমাধ্যম অনুমানে। অমাধ্যম অনুমানে মোট যুক্তিবাক্যের সংখ্যা হচ্ছে দুটি। অমাধ্যম অনুমানে মোট যুক্তিবাক্যের সংখ্যা হচ্ছে দুটি এবং মোট পদের সংখ্যাও হচ্ছে দুটি। আশ্রয়বাক্যের সংখ্যা যেমন দুটি, পদের সংখ্যাও দুটি। এবং অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপটি হচ্ছে সংক্ষিপ্ত, কারণ এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কারণ মধ্যবর্তী কোনো আশ্রয়বাক্য নেই, আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মাঝখানে কোনো মাধ্যম নেই। তাই এর পদটা হচ্ছে, পদক্ষেপটি হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপটি হচ্ছে সংক্ষিপ্ত। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না। অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপক হতে পারে না। এরপরে যে আমরা বৈশিষ্ট্যটা দেখতে পাই সেটা হচ্ছে, অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের পদগুলো কখনো পরস্পর স্থান পরিবর্তন করে, কখনো বা বিরুদ্ধ পথে পরিবর্তিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এগুলাই হচ্ছে তোমার অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব অমাধ্যম অনুমানের প্রকারভেদ। অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলো আমরা এখন আলোচনা করব। যেমন অমাধ্যম অনুমানের নয়টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে অমাধ্যম অনুমানকে। অমাধ্যম অনুমানকে নয়টি উপশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, নিশ্চয়তা ঘটিত অনুমান, সম্বন্ধ পরিবর্তন ঘটিত অনুমান, গুণ যোগাত্মক অনুমান এবং জটিল ধারণা যোগাত্মক অনুমান। নয় প্রকারের এখানে অমাধ্যম অনুমানকে নয়টি উপশ্রেণী, অমাধ্যম অনুমানের নয়টি উপশ্রেণী, নয়টি উপশ্রেণী রয়েছে এখানে। প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আবর্তন। তাহলে আবর্তন আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে আবর্তন কি, আবর্তনের নিয়মগুলো কি কি। আবর্তন হচ্ছে একটা অমাধ্যম অনুমান। আমরা প্রথমেই জানি যে আবর্তন অমাধ্যম অনুমান। তাহলে যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের যৌক্তিকভাবে স্থান পরিবর্তন করে গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে আবর্তন। আবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। এই আবর্তন জানতে হলে আমাদের যে জিনিসটা সবচাইতে বেশি জানতে হবে সেটা হচ্ছে গুণ এবং পরিমাণের মিশ্র নীতি অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমাদের এ, ই, আই এবং ও বাক্য সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা জানি যে পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের দুই ভাগ, সার্বিক এবং বিশেষ। আর গুণ অনুসারে যুক্তিবাক্যের দুই ভাগ, একটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্য আর একটা হচ্ছে নর্থক যুক্তিবাক্য। তাহলে দুই ধরনের আমরা, আর গুণ এবং পরিমাণের মিশ্র নীতি অনুসারে চার প্রকার, সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য এবং বিশেষ নর্থক যুক্তিবাক্য। এই সংক্ষেপে এদেরকে বলা হচ্ছে এ, ই, আই এবং ও বাক্য। সংক্ষেপে এদেরকে এ, ই, আই এবং ও বাক্য বলা হয়। কেমন? তাহলে আবর্তন হচ্ছে একটা অমাধ্যম অনুমান। আর যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের যৌক্তিকভাবে স্থান পরিবর্তন করে গুণ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়
তাকে বলা হয় আবর্তন। আবর্তনের কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। আশ্রবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই হবে, অর্থাৎ আশ্রয় বাক্যটি যদি সদত্তক বাক্য হয় সিদ্ধান্তটিও সদত্তক বাক্য হবে, আর আশ্রয় বাক্যটি যদি নর্থক বাক্য হয় তাহলে সিদ্ধান্তটিও নর্থক বাক্য হবে। এটা হচ্ছে তৃতীয় নিয়ম। চতুর্থ নিয়ম বলা হচ্ছে আশ্রয়বাক্যে যে পদ অব্যাপ্য থাকে সিদ্ধান্তে তাকে ব্যাপ্য করা যায় না বা যাবে না ব্যাপক। এই হচ্ছে চারটা নিয়ম। তাহলে দেখো, আমি যদি একটা উদাহরণ বলি তাহলে এই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে সকল গরু হয় চতুষ্পদ জীব, সকল গরু হয় সকল গরু হয় চতুষ্পদ জীব, সুতরাং কিছু চতুষ্পদ জীব হয় গরু। কিছু চতুষ্পদ এটা হচ্ছে এ বাক্য আর এটা হচ্ছে আই বাক্য। তাহলে দেখো আমাদের আবর্তনের নিয়মগুলো কিন্তু এই সংজ্ঞাটার এই উদাহরণের মধ্যে আছে। বলা হচ্ছে আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। আশ্রবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে গরু আর সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে গরু। আশ্রবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে। আশ্রবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। কেমন? এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। এবং গুণের দিক থেকে এরা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আশ্রবাক্য যদি সদত্তক বাক্য হয় তাহলে সিদ্ধান্তও সদত্তক বাক্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বাক্য হচ্ছে সার্বিক সদত্তক যুক্তি বাক্য আর আই বাক্য হচ্ছে বিশেষ সদত্তক যুক্তি বাক্য। তাহলে গুণের দিক থেকে এটা অপরিবর্তিত রয়েছে। কেমন? আবার দেখো যে বলা হচ্ছে কি শেষের নিয়মটি বলা হচ্ছে আশ্রবাক্যে যে পদ অব্যাপ্য থাকে সিদ্ধান্তে তাকে কোনোভাবেই ব্যাপ্য করা যাবে না। তাহলে এই হচ্ছে আবর্তনের চারটা নিয়ম। এখন আমরা বিভিন্ন প্রকার বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব, যে এ ই আই এবং ও বাক্যের আবর্তন নিয়ে আলোচনা করব। এ বাক্য আমরা জানি এ বাক্য হচ্ছে একটা সার্বিক যুক্তি বাক্য, এ বাক্যটা। তাই একে আবর্তিত করলে আবর্তনের নিয়ম অনুযায়ী সিদ্ধান্তটিও কী করতে হবে? সদত্তক বাক্য হতে হবে। হয় এ বাক্য হতে হবে, না হয় আই বাক্য হতে হবে আবর্তনের নিয়ম অনুসারে। হ্যাঁ, কিন্তু এ বাক্যকে আবর্তিত করলে আশ্রবাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, যেটা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। তাহলে এ বাক্যে তাই এই বাক্যের আবর্তিত রূপ হবে আই বাক্য, অর্থাৎ এ বাক্যকে আবর্তন করলে আমরা পাব আই বাক্য। কেমন? তাহলে এ বাক্য যদি আমরা বলি যে সকল ফুল হয় লাল, আমরা যদি এ বাক্যে বলি সকল ফুল হয় লাল, তাহলে আই বাক্যে আমরা বলবো যে কিছু লাল বস্তু হয় ফুল, অর্থাৎ এখানে এ বাক্যকে আবর্তন করে আমরা পেয়েছি আই বাক্য। এখন যেটা দেখো সেটা হচ্ছে ই বাক্যের আবর্তন। ই বাক্যটা কী বাক্য? ই বাক্যটা হচ্ছে একটি নর্থক যুক্তি বাক্য, এটা সার্বিক নর্থক যুক্তি বাক্য। তাহলে আবর্তনের নিয়ম অনুযায়ী এর আবর্তিত রূপও কী হবে? নর্থক বাক্য হবে না, কারণ এটা যদি নর্থক বাক্য হয় তাহলে তাকে আবর্তন করলে আবর্তনের নিয়ম অনুযায়ী এটাকেও নর্থক হতে হবে, কারণ গুণের দিক থেকে উভয়েই কিন্তু কী থাকবে? অপরিবর্তিত থাকবে, গুণের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। তাহলে আবর্তনের সেই নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে, অর্থাৎ ই অথবা
ও বাক্য, কিন্তু আবর্তনীয় যদি ও বাক্য হয় তাহলে সেটা আবর্তনের নিয়মের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যার কারণে ই বাক্যের আবর্তিত রূপ হবে ই বাক্য। যেমন কোনো ছাত্র নয় লোভী, সুতরাং কোনো লোভী ব্যক্তি নয় ছাত্র, এখানে ই বাক্যের আবর্তিত রূপ হচ্ছে ই বাক্য। অর্থাৎ উভয় কী বাক্য? উভয় হচ্ছে নর্থক যুক্তিবাক্য, যে কোনো ছাত্র নয় লোভী, সুতরাং কোনো লোভী ব্যক্তি নয় ছাত্র। এখন আসো আই বাক্যের আবর্তন। আই বাক্যটা কী বাক্য? আই বাক্যটা হচ্ছে একটা সার্বিক, সরি, একটা সদত্তক যুক্তিবাক্য, এটাও একটা সদত্তক যুক্তিবাক্য। এবং একে আবর্তিত করলে নিয়ম অনুযায়ী আমাদেরকে কী পাবো? আমরা সদত্তক বাক্যই পাওয়া যাবে, কিন্তু এর আবর্তিত রূপ এ অথবা আই বাক্য হবে। কিন্তু আবর্তিত রূপ যদি এ বাক্য হয় তাহলে এটা আবর্তনীয়ের ক্ষেত্রে এসে, অর্থাৎ আশ্রয় বাক্যের ক্ষেত্রে এসে অব্যাপ্য পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে, যেটা আবর্তনের নিয়মের বিরোধী। কিন্তু আই বাক্য হলে ব্যাপকতা সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না, ব্যাপকতা সম্পর্কিত কোনো সমস্যা। আই বাক্যের আবর্তিত রূপ যদি আই বাক্য হয় তাহলে এখানে নিয়মের কোনো ব্যাপকতার কোনো সমস্যা থাকবে না, তাই আই বাক্যের আবর্তিত রূপ হবে আই বাক্য। যেমন কিছু ছাত্র হয় মেধাবী, কিছু মেধাবী ব্যক্তি হয় ছাত্র, তাহলে আই বাক্যের আবর্তিত রূপ হচ্ছে আই বাক্য। এখন ও বাক্যের আবর্তন। ও বাক্যটা কী বাক্য? আমরা জানি ও বাক্যটাও একটা নর্থক যুক্তিবাক্য, তাহলে ও বাক্যের আবর্তিত রূপ অবশ্যই নর্থক বাক্য হবে। কিন্তু যদি ও বাক্যের আবর্তন করা হয় তাহলে আশ্রয় বাক্যে ব্যাপ্য পদটি আবর্তিতে ব্যাপ্য হয়ে যায়, আবার যদি ই বাক্যে আবর্তিত করা হয় তাহলে এর অব্যাপ্য পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, কাজেই ও বাক্যের আবর্তন সম্ভব নয়, অর্থাৎ ও বাক্যের আবর্তন করা যাবে না। এই হচ্ছে এ, ই, আই এবং ও বাক্যের আবর্তন, অর্থাৎ তাদের আবর্তিত রূপ। তাহলে এ বাক্যের আবর্তিত রূপ হচ্ছে আই বাক্য, ই বাক্যের আবর্তিত রূপ হচ্ছে ই বাক্য, আই বাক্যের আবর্তিত রূপ হচ্ছে আই বাক্য, এবং ও বাক্যের আবর্তন সম্ভব নয়। আবর্তন দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন। আবর্তন দুই প্রকার, সরল আবর্তন অর্থাৎ যে আবর্তন প্রক্রিয়ায় আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকে তাকে বলা হচ্ছে সরল আবর্তন। আশ্রবাক্য এবং সিদ্ধান্ত উভয়ের পরিমাণ যদি এক হয়, যেমন কোনো মানুষ নয় নিখুঁত, সুতরাং কোনো নিখুঁত জীব নয় মানুষ, এখানে আশ্রবাক্য এবং সিদ্ধান্ত উভয় পরিমাণগতভাবে এক, একই ধরনের সমান, তাই এটা হচ্ছে সরল বাক্য। আর অসরল আবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, তখন তাকে বলা হচ্ছে অসরল আবর্তন। যেমন দেখো যে সকল মানুষ হয় জীব, কিছু জীব হয় মানুষ, অর্থাৎ একটা হচ্ছে এ বাক্য আর একটা হচ্ছে আই বাক্য, অর্থাৎ একটা হচ্ছে সার্বিক সদত্তক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বিশেষ সদত্তক যুক্তিবাক্য। তাহলে এই হচ্ছে আমাদের আবর্তন। সামনের দিন আমরা প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।